হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার চান হয়ে গেছে, চান করে নিয়েছি সকাল সকালই। আজকে সকাল সকাল না, এখন 11টা বাজে। তো এবার কাজকর্মগুলো করব। ছেলে সকালে স্কুলে চলে গেছে, তো সকালে রান্না করেছি, সেগুলো তোমাদের দেখানো হয়নি। তো এখন দুপুরে রান্না করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দুপুরে কী রান্না করলাম। তো চলো, হাই, মুখ থেকে একটা বার করো, বলো হাই, কেমন আছো? আগে এদিকে 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 কেমন আছো? আছো তোমরা সবাই? এটা হচ্ছে আমাদের পাশের ঘরের পুচকুসোনা, বেশিরভাগ সবাইটাই আমার কাছে থাকে। যে চান করে চলে এসছে, আমারও চান হয়ে গেছে, ওরও চান হয়ে গেছে। তুমি টাম্পা দাও মাকে, হাই হাই করে দাও, ওদের হাই করে দাও, দু হাত নাড়ে এরম করে হাই বলো। ভালো আছো তোমরা সবাই? করে দাও একটু, করো। দেখো তোমরা ফ্রেন্ড, অসুরের মাথা তৈরি করা হচ্ছে ছাঁচে। এটা আমিও যদিও বা কোনোদিনও দেখিনি, এই ফার্স্ট দেখছি আমিও। এই যে অসুরের মাথার ছাঁচ, ওর মধ্যে মাটি দিয়ে অসুরের মাথাটি তৈরি করা হচ্ছে, তা দেখতে থাকো তোমরা। মাথাটা কি সুন্দরভাবে ছাঁচের মধ্যে বেশ মাটিগুলো দিল। এবার মানে ছাঁচের মধ্যে থেকে অসুরের মাথাটা বার করবে, এটা ভীষণ ইন্টারেস্টিং জিনিস, কেন আমার কাছে ইন্টারেস্টিং লাগছে, যদিও আমি এটা ফার্স্ট দেখলাম। তো দেখো তোমরা, তা তোমরা এটা দেখেছো কি না আমি জানি না,
যদি তোমরা দেখে থাকো তো অবশ্যই কমেন্ট করো আমাকে। তো আমি কিন্তু ফার্স্ট দেখছি, এই প্রথমবার। মাথাটা বার করে দেওয়া হলো, কি সুন্দর লাগছে, সুন্দর হয়েছে দেখতে। এতে তোমরা দেখতে পাচ্ছ ঠাকুর বানাচ্ছে এই ছেলেটি, অনেক ছোট থেকেই নিজে হাতে ঠাকুর বানায়, ঠাকুর বানিয়ে পুজো করে। শুধু তাই না, ও কৃষ্ণ ভক্ত, ও মানে কি বলবো তোমাদেরকে, মানে সবসময় ঠাকুরের ধ্যান জ্ঞান নিয়েও থাকে, মানে সবসময় ঠাকুরের কাজ করতেও ভীষণ ভালোবাসে, নিজে হাতে ঠাকুর বানিয়ে আবার নিজে নিজেই দুর্গা পুজো করে। তোমাদের সঙ্গে সব শেয়ার করব আমি, আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।